ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان الذي انزل فيه القران هدى للناس আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা বাজার আপনি একটু প্রশ্ন করেছেন যে ফেতরা সম্পর্কে তো এই ফেতরা সম্পর্কে আমাদের দেশে এই ইবাদতটা কিন্তু অবহেলা করা হয় কেউ কেউ বলেন যে যে সাহেব নেসাব তার উপরে ফেতরা ওয়াজিব যে সাহেবের নেসাব নয় তার ওপরে ফেতরা ওয়াজিব নয় কত রকম কথা শোনা যায় তারপরে রমজানের শুরু হলো রমজান শুরু হলো তখন থেকে ফেতরা দিতে মানুষ শুরু করে দেয় একেবারে তিরিশ রমজান পর্যন্ত তারপর কেউ আমরা টাকা দিই কেউ আমরা কাপড় চোপড় দিই যে যাই হোক তো ফেতরাতে বিভিন্ন ধরনের ফেতরা সম্পর্কে আমরা ফেতরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের ফেতরা তো যে জিনিসগুলো কিন্তু শরীয়ত সম মানে সমর্থন করে না আর এই বিষয় তো আমরা মানে খুব একটা যে খুব এক গুরুত্ব সহকারে দেখি তাও দেখি না আমাদের অনেকের চোখে এটা অবহেলা তারপরে আবার যারা রোজাই রাখে নাই রোজাই রাখে না যে সমস্ত লোকরা নামাজ পড়ে না রোজাও রাখে না তারাও আবার ফিতরা বার করে তো এই যে ফিতরাটাকে নিয়ে একটা অবহেলা আমাদের সমাজে চলছে এই জিনিসটাকে কিন্তু মানে যেভাবে আমরা চালাচ্ছি বা চলছে এটা কিন্তু সঠিক নয় ইসলাম তা সমর্থন করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়ামা আতা কুম রাসুল ও ফাখুদু ওয়ামা নাহা কুমা আনহু ফান্তাহু আল্লাহ রাবুল আলম বলেন রাসুল তোমাদেরকে যা দেন তা তোমরা সেটা গ্রহণ করো এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকো সুতরাং রাসুল্লাহ সাল আলয় সাল্লাম ফরজ করেছেন এই সাদা কাতুল ফেতের সেটা ছোট হোক বড় হোক পুরুষ হোক মহিলা হোক স্বাধীন হোক কিংবা কৃদদাস হোক মুসলমান হইতে হবে মুসলমানের মধ্যে আল্লাহ রসুলাম ফরজ করেছেন এখানে তিনি পার্থক্য করেননি যে সাহেবে জাকাত হইতে হবে সাহেবে নিসাব হইতে হবে সাহেবে নিসাব হলে তবে তার উপরে জাকাতুল ফিতর ফরজ এটা কিন্তু তিনি বলেননি হাদিস কি আন আবদুল্লাহিন ওমর রাদিল্লা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر من رمضان ساعة من تمر أو ساعة من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين متفق عليه بخاري بخاري مسلم حديث الكي حديث عبد الله بن عمر رضي الله عنهما تكبوني تتني على رسول صلى الله عليه وسلم زكاة الفطر رمضان ما سي فرج খেজুর হোক কিংবা একসাথ জব হোক এটা ফরজ করেছেন মানে কিতুদাস হোক কিতুদাস তারপরে স্বাধীন তারপর পুরুষ মহিলা ছোট বড় সমস্ত মুসলমানের ওপরে তিনি ফরজ করেছেন যাই হোক এই ফরজ করার পিছনে হেকমতটা কি সংক্ষিপ্ত করে কয়েকটা কথা বলছি আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম এর হেকমতটাও বলেছেন দেখেন মানুষ রমজানের রোজা অবস্থায় কিছু মানে অশ্লীল হয় হয়তো বেরিয়ে যেতে পারে মানুষ তো ভুল হতে পারে কেউ ভুলের উর্ধে নয় করলো বানী আদম খাত্তা ও খায়রো খাত্তাই না তা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি বানিয়া আদমের ভুল হয় ভুলের ঊর্ধ্বে কেউ নয় তো উত্তম ভুলকারী ওই যে ভুল করলো এবং তো করলো যাই হোক তো এর পেছনে হেকমতটা কি যে রমজান মাসে যে সমস্ত হয়তো কিছু অসার ক্রিয়াকলাপ বা কর্মকাণ্ড ঘটে গেছে সেইগুলো থেকে পবিত্রতা হওয়ার জন্যে এই জাকাত উল ফিতের আল্লাহ রসুলসাল্লাম ফরজ করেছেন আন ইবন আব্বাসিন রাজি আলা আনহুমা কাল ফরদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাতআল ফিতের তোহরতলাইম মিনাল্লাহবাস ওয়াতিলমা সাকিন হয়তো আবদুল্লাহ ইবিন আব্বাস রাদিয়াল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল সাল্লাম ফিতরা জাকাতুল ফিতের ফিতর জাকাত ওয়াজিব ফরজ করেছেন কি জন্যে তোহরাতুল্লিসম রোজাদারকে পবিত্রতা করার জন্যে কি থেকে মেনার লাগো অসার কথাবার্তা ক্রিয়াকলাপ থেকে তাকে পবিত্রতা করার জন্যে এই ফিতরা জাকাত ফরজ ও তথুল লিল মাসাকিন এবং মিসকিনদের খোরাক হিসাবে যে যে মিসকিনরা বার মাস লোকের দরজা দরজা ঘুরে বেড়ায় ঈদের দিনটাই যেন তারা লোকের দরজা না যায় তার জন্যই এই হেকমত তার জন্য এই ফরজ যাতে করে তারাও ঈদের জামাতে খুশি হয়ে শান্তির সাথে তারাও যেন এই আনন্দে শরিক হতে পারে সেই জন্য এই জাকাতুল রোজাদারকে পবিত্র এবং খোরাক আদাহা কবল্লাহ ফাহিয়া জাকাতলা যে ব্যক্তি নামাজের আগে ঈদের নামাজের আগে এটা আদায় করলো সেটা গ্রহণীয় জাকাত বলে গণ্য হবে ওহমান আদাহা ওমনাদ দাহা বা আদাস ফাহিয়া সাদাকাত্মিনা সাদাকাত আর কেউ যদি নামাজের পরে ঈদের নামাজের পরে মণ্ডন করল তাহলে সেটা সাধারণ সাধারণ দান বলে গণ্য হবে রাওয়াহু আবু দাউদ ও ইবনুমাজা ইবনুমাজা এবং আবুদাউস হাতে এখন কোন জিনিস দিতে হবে জাকাতল ফেতরে জাকাতল ফেতরে যেটা দিতে হবে যেটা খাদ্যদ্রব্য আমাদের যেটা খাদ্যদ্রব্য সেই খাদ্যদ্রব্যই আমাদেরকে ফেতরা জাকাতে দিতে হবে এখানে মানে টাকা পয়সা তারপরে অন্যান্য কোনো সামগ্রী হ্যাঁ কাপড় এ সমস্ত দেওয়া জাকাতুল ফেতরে চলবে না আর এর মূল্য বার করা যাবে না যেটা খাদ্যদ্রব্য ফরজ করেছেন খাদ্যদ্রব্যই আপনাকে আমাকে সকলকেই দিতে হবে আন আবি সাইদুল খুদরি রাজিউল্লা আনহো কাল কুননা নুখরেজ রেজো এয়ামল ফেতরফি আহাদি রাসুল্লিল্লা সাল্লাম সাহ সাহ আন মিন তানাতির ওজাবি ওয়াল আকের করতাম আর হজাতে আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আমরা আল্লাহ ওয়া সাল্লামের যুগে ফিতরা বার করতাম কি একসা সা খাদ্যদ্রব্য একসা সা খাদ্যদ্রব্য আর তখনকার দিনে আমাদের খাবার খাদ্যদ্রব্য ছিল জব এবং মানে কিশমিস এবং পানির এবং কি খেজুর এটা বুখারী শরীফের হাদিস সুতরাং আমাদের যা খাদ্যদ্রব্য আমাদের যা প্রধান খাদ্যদ্রব্য সেই প্রধান খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে জাকাতুল ফেতের বার করতে হবে আমার খাদ্যদ্রব্য কিন্তু গম নয় গম কিন্তু প্রধান খাদ্যদ্রব্য নয় যে দেশের গম প্রধান খাদ্যদ্রব্য তারা গম বার করবে যে দেশের প্রধান খাদ্যদ্রব্য চাল তারা চাল বার করবে যে দেশের প্রধান খাদ্যদ্রব্য কোনো মাংস যদি হয় তাহলে তারা মাংস বার করবে সুতরাং প্রধান খাদ্যদ্রব্য যেটা সেটাই সে বার করবে আর মাতিত্ব আম মানে এই খাদ্যদ্রব্যের মূল্য বার করা এটা যথেষ্ট হবে না এটা গ্রহণযোগ্য হবে না কেননা এটা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের শূন্যতের বিরোধিতা শূন্যতের বিরোধিতা আর যে সুন্নতের বিরোধিতা করবে সেটা কোনো দিনই গ্রহণযোগ্য হবে না আল্লাহ কবুল করবেন না আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আমালান লাইসা আলাইহি আমর ফাহরাদ কেউ এমন আমল করলো যা আমি নির্দেশ দিইনি তা প্রতাক্ষিত সুতরাং টাকা বার করা এটা আল্লাহ রসু সাল্লামের নির্দেশ নয় মূল্য বার করা এটা আল্লাহ রসু সাল্লামের নির্দেশ নয় কেউ যদি মূল্য হিসেবে বার করে সেটা কোশ্চিন কালেও গ্রহণ করা যাবে না কিছু কিছু ওলামারা বলছেন না মূল্য বার করা যাবে কিন্তু কোনো হাদিস কোনো সারি হাদিস তাদের কাছে নেই যখন হাদিস নেই আপনি তার ভাবার্থ কেন বার করবেন সৌদি আরবে বর্তমানে চালের সংকট সেখানে চাল হয় না তারপর তাদের কিন্তু প্রধান খাদ্যদ্রব্য চাল তার চাল কিনে খায় আর ফেতরার দিনে কি করে তারা ফেতেরা বিলি করে কিন্তু চালই বিলি করে তারা টাকা দিতে পারে তো সহজে কিন্তু তারা টাকা দেয় না কোথাও টাকা দেয় না কেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাম খাদ্যদ্রব্য ফরজ করেছেন মানে মূল্য ফরজ করেননি ঠিক আছে ভাইজান এই সময় কখন সময়টা হচ্ছে এই জাকাতুল ফেতের সময় হচ্ছে কখন কখন ওয়াজিব হয় ওয়াজিব হচ্ছে যেদিন রমজান শেষ হয়ে গেল রমজানের সূর্য ডুবে গেল আর ঈদের চাঁদ উঠল তো ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই এই জাকাতুল ফেতের ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় সুতরাং সুতরাং ঈদের চাঁদ ওঠার পরে জাকাতুল ফেতের ওয়াজিব হয়ে যায় ঈদের চাঁদের আগে ঈদের চাঁদ ওঠার আগে কয়েক মিনিট আগেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ওপরও জাকাত জাকাতুল ফেতের ফরজ আবার কয়েক মিনিট পরে যদি ঈদের চাঁদ ওটার কয়েক মিনিট পর যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ওপরে জাকাতুল ফেতের ফরজ নয় কিন্তু কেউ যদি দিতে চায় তো দিতে পারে কিন্তু ফরজ নেই তার উপরে কিন্তু চাঁদ ওটার আগে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তার ওপরে ফরজ আমা জামানো দফ ইহা ফালাহু আখতার এই বন্টন করা দুটি সময় বন্টন কিভাবে করা যাবে একটা হচ্ছে ওক্ত ফাদিলা আর একটা হচ্ছে ওক্ত জাওয়াজ ওয়াক্ত ফাদিলা উত্তম সময় আর একটা হচ্ছে জায়দের সময় দিতে পারেন ওক্ত ফাদিলা কখন থেকে হয়তে আবু সাইদ খুদির রাদি আলাহ থেকে বর্ণিত তিনি বলছেন কুন্না নুখ আলা আলা ফি আহাদ রাসুল্লিল্লা সাল্লাহ সাল্লাম ইয়াম আলফেতিন সাহিন তাম হয়তে আবু সাইদ খুদ্ি রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আমরা আল্লাহ রসুল সাল্লামের যুগে একসা করে খাদ্য খাদ্যদ্রব্য দিতাম হয়তো ইবনে উমার রদিয়াল আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে আমারা বেজাকাত ফেতের কাবলা হরুজ আন্নাস ইলাহ রাবাহ মুসলিম হয়তো ইবনে উমার রদিয়াল্লা আনহুমা থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ সাল্লাম আমাদেরকে জাকাত আদায় করতে নির্দেশ দিতেন এই ফেতের জাকাত মানে নামাজ মানুষ নামাজে যাওয়ার পূর্বে সুতরাং মানে ফরজ হচ্ছে উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে ঈদের দিন সকালে এটা হচ্ছে উত্তম সময় কিন্তু আপনি রাত্রে যখনই চাঁদ উঠে গেল তখন থেকে আপনি দিতে পারেন কিন্তু উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে আর যায় সময় যায় সময় আপনি দিতে পারেন সেটা হচ্ছে কি ঈদের একদিন কিংবা দুই দিন পূর্বে একদিন কিংবা দুই দিন পূর্বে যেটা বোখারি শরীরে রাবায়াত এসছে হয়তে ইবনে উমার রাজিউল আনহুমা থেকে তিনি একদিন কিংবা দুই দিন পূর্বে এটা বার করতেন এটা যায় যে সোরা তো কিন্তু কেউ যদি ঈদের নামাজের পরে এটা বার করে তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না ঈদের নামাজের আগেই আপনাকে এটা দিতে হবে এবং যে প্রকৃতপক্ষে হকদার যে নামাজি রোজাদার তাদের কি আপনাকে এই সাদা কাতল ফেতের জাকাতল ফেতে দিতে হবে কিন্তু যে বাড়িতে রোজা রাখেনি যে লোকরা প্রাপ্তবয়স্ক যারা রোজা রাখেনি তারা যদি ফেতরা বার করে তাদের ওপরে ফেতরা কিন্তু ফরজ নয় কেন ফেতরা ফরজ কারো উপরে রোজাদারের ওপরে যেহেতু সে রোজা রাখে নাই হ্যাঁ তো তার উপর ফেতরা ফরজ নয় কেন সে তো রোজায় রাখে না তাহলে ফেতরা ফরজ হবে কী করে তার উপরে কিন্তু কথা হলো যে ব্যক্তি যে বাড়িতে রোজা রেখেছে সেই বাড়ি ওলাদের ওপরে যেমন ফেতরা ফরজ ঠিক সেই বাড়ি যারা সন্তান আছে নাবালক আছে তাদের ওপরেও কিন্তু এই বাড়িওয়ালার ওপরে ফরজ তাদেরও ফেতরা বার করে দিতে হবে আপনাকে আর এই ফেতরার পরিমাণ হচ্ছে এক শাহ আর এক শাহ হচ্ছে এটা সায়ে হেজাজি সেটা মানে মক্কামুদিনের শাহ এটা কিন্তু সায়ে এরাকই রয়। আর এই সাটা হচ্ছে আড়াই কিলো থেকে পয়নে তিন কিলো আড়াই কিলো থেকে পইনে তিন কিলো ঠিক আছে ভাইজান যেন আমাদের সকলকেই সঠিকভাবে রোজা রাখার এবং ফিতরা আদায় করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত